একে বলে থ্রিলার নাম বাবাজি। হল্লাপুরে নিউজের জেরে প্রদেশ কংগ্রেসের অ্যাক্টিং সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বুধবার তেলিয়ামুড়া গামাই বাড়িতে গেলেন ত্রাণ বিতরণ করতে। বিগত কয়েকদিন ধরে হল্লাবলের পর্দায় প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক কাজকর্ম যে তলানিতে ঠেকেছে তার প্রতিবেদন হল্লাবলের পর্দায় দেখানো হয়েছিল। 17 ডিসেম্বর 2019 অ্যাক্টিং সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে প্রদেশ কংগ্রেসের কাজকর্ম বেশ বাউ জলের তলে। পীযূষ কান্তি বিশ্বাস একদিকে আইনজীবী, অন্যদিকে প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি। তিনি পারমিট নেতা হিসেবে প্রদেশ কংগ্রেস দল পরিচালনা করে আসছে। তিনি সপ্তাহে 5 দিন আদালতে মোকদ্দমা লড়ে সিপিএম ও বিজেপি দলের মামলা নিয়ে সপ্তাহে 2 দিন শনি ও রবিবার কংগ্রেস দল পরিচালনা করে। তার এই দ্বৈত ভূমিকায় গত 6 মাস ধরে দলের অন্দরে তুষের আগুনের মতো তীব্র অসন্তোষ বিরাজ করছিল। তিনি কংগ্রেস নেতা হওয়ায়ও কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে মোটা টাকার বিনিময়ে মামলা লড়েছেন। দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে কংগ্রেস দলকে হাতিয়ার করে তিনি দীর্ঘদিন ধরে আইন ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই নিয়ে হল্লা বলে পরপর প্রতিবেদন সম্প্রচারিত হওয়ায় পীযূষ বিশ্বাসের গোসা হয়েছে। অ্যাক্টিং সভাপতির দলীয় ছায়ার সঙ্গী দুজন আইনজীবী ও হাঁটুর বয়সী কয়েকজন কংগ্রেস কর্মী সমর্থক ছাড়া প্রদেশ কংগ্রেসের বড় মাপের কোন নেতাই ওনার সাথে নেই। দল পরিচালনা করাতে অক্ষম পীযূষ কান্তি বিশ্বাস দিল্লির নেতাদের মিথ্যা কথা বলে ভুল বুঝিয়ে নিজে ও নিজের পুত্রের পদ বাগিয়ে এনে নিয়েছেন। দলের বরিষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের কোণঠাসা করে রেখে হাইকমান্ডকে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট পাঠিয়ে অ্যাক্টিং সভাপতির পদ টিকিয়ে রেখে দলের 12টা বাজিয়ে দিয়েছে বলে কংগ্রেস দলের নেতা কর্মীদের মতামত। প্রদেশ কংগ্রেস এখন পার্ট টাইম কংগ্রেসে পরিণত হয়েছে। সব পার্ট টাইম কংগ্রেস নেতারাই এখন কংগ্রেস দল পরিচালনা করছে। কংগ্রেস এখন সাইনবোর্ড কংগ্রেসে পরিণত হয়েছে। 6 মাস আগেও প্রদেশ কংগ্রেস কর্মীর সমর্থক নেতাদের ভিড়ে গমগম করত। অ্যাক্টিং সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে কংগ্রেস এখন শ্মশানে নিস্তব্ধতায় পরিণত হয়েছে। কোনো দলীয় নেতা কর্মী অ্যাক্টিং সভাপতির কাজকর্মের সমালোচনা করলে শোকজ নোটিশ ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। দলের এই দৈন্য দশা দেখে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সুখময় সাহা দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছে। অথচ সুখময় সাহার দল ত্যাগের অগ্রিম খবর অ্যাক্টিং সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের জানা থাকলেও সুখময় সাহাকে বহিষ্কার করেনি। সুখময় সাহা বিজেপিতে যোগদান করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুখময় সাহা বিজেপি দলে ভালো থাকুক তিনি মন্তব্য করেন। নিন্দুকেরা বলেন, অ্যাক্টিং সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের প্রচ্ছন্ন মদতে সাধারণ সম্পাদক সুখময় সাহা বিজেপিতে যোগদান করেছে। এ সকল তথ্য হল্লাবল জনসমক্ষে তুলে ধরার পরপরই নিজের পদ বাঁচাতে বুধবার তেলিয়ামুড়ায় ছুটে যান ত্রাণ বিতরণ করতে। সফর সঙ্গী হিসেবে দলের কোনো হেভিওয়েট নেতা সঙ্গে ছিল না। মহিলা কংগ্রেস, এনএসইউএ এবং যুব কংগ্রেসের কয়েকজনকে সঙ্গে নিয়ে অ্যাক্টিং সভাপতি পীযূষ কান্তি তেলিয়ামুড়া সফর করে। পীযূষ কান্তি বিশ্বাসের সফর সঙ্গীদের দেখে অন্যান্য দলের নেতা কর্মীরা হাসি ঠাট্টা ও মস্করা করেন। তেলিয়ামুড়ার গামাই বাড়িতে সখানিক লোককে তিনি চাল ডাল বিতরণ করে। এই প্রসঙ্গে অ্যাক্টিং সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস কি বলছেন তা শুনুন একবার। আমরা খুব যখন লকডাউন যেদিন থেকে হয়েছে, কংগ্রেস, যুব কংগ্রেস সবাই মিলে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা সব সময় এই প্রোগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। আমরা সামনের দিনও এটাকে অব্যাহত রাখবো যতদিন পারি। বিশ্বাসের পার্ট টাইম নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের আগামী দিন কতটুক শক্তিশালী হবে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, হল্লাবল।